নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে ডিএম অফিসে বন্ধুরা অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি তোমরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা ডিএম অফিসে যে নতুন করে গুরুত্বপূর্ণ পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করলো তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স এবং যে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে বন্ধুরা সেই পদে চাকরি করার জন্য তোমাদের প্রত্যেক মাসে কত টাকা করে স্যালারি দেওয়া হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে হাতে পাশে থাকা বিলআইকের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে বন্ধুরা ডিএম অফিসে যে নতুন করে এখানে নিয়োগ হতে চলেছে যে পদে এখানে বন্ধুরা নিয়োগ করা হবে সেই পদে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এই প্রেসক্রাইব ফর্মেট অর্থাৎ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মেটের বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে যে সমস্ত বেসিক ডিটেলসগুলো তোমাদের বন্ধুরা ফিল করতে হবে আমি একে একে জানিয়ে দিচ্ছি এখানে নেম ইন ফুল অর্থাৎ ক্যান্ডিডেটসের ফুল নেম এখানে ব্লক লেটারে তোমাদের মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসের ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম তোমরা এখানে মেনশন করবে এরপর পোস্টাল অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে পারমানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেক্ষেত্রে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট সাথে পিনকোড সহকারে তোমরা এখানে মেনশন করবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলসের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে মার্কশিট এবং সার্টিফিকেট সেগুলো কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে সাথে সেই তোমাদের শিক্ষাগত যোগ্যতার যা ডিটেলস সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে কোয়ালিফিকেশানস অফ কম্পিউটার অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটারের কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এখানে লাগবে সাথে এখানে সেলফ অ্যাটেস্টেড কপি বন্ধুরা তোমাদের এখানে মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের এখানে কোয়ালিফিকেশন অব কম্পিউটারের যা ডিটেলস সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ বন্ধুরা এখানে ডেট মান্থ এবং ইয়ার তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপি অফ বার্থ সার্টিফিকেট হিসাবে তোমরা এখানে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অথবা ইকুয়া ব্যালেন্স অ্যাজ এ এজ প্রুফ হিসাবে তোমরা এখানে জমা করতে পারবে এরপর বন্ধুরা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইফ অ্যানি ইন গভর্নমেন্ট সেক্টর অর্থাৎ তোমাদের কাজের কোনো অভিজ্ঞতা যদি গভর্নমেন্ট সেক্টর থেকে থাকে তাহলে তোমরা সেটা মেনশন করবে এরপর ক্যান্ডিডেটসের মোবাইল নম্বর এবং ইমেল আইডি তোমাদের এখানে মেনশন করতে হবে সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা ফিল আপ করার পর এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো একবার ডিক্লারেশনটি পড়ে নেওয়ার জন্য এরপর বন্ধুরা এখানে তোমাদের ডেট মেনশন করতে হবে এবং ফুল সিগনেচার ইন অ্যাপ্লিকেন্টের ফুল এখানে সিগনেচার করে দিতে হবে এরই সাথে বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে কারেক্ট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু তোমাদের অবশ্যই সাবমিট করতে হবে ইলস অ্যাডমিট কার্ড ক্যান নট বি অত তাছাড়া কিন্তু তোমাদের এখানে অ্যাডমিট কার্ড সেন্ড করা হবে না সেলফ অ্যাটেস্টেড কপি অল অফ দ্য ডকুমেন্টস মাস্ট বি সাবমিটেড উইথ দ্যিকেন্স উইল বি সামারলি রিজেক্টেড অর্থাৎ তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে নাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা তোমরা দেখতেই পারছো এই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু বন্ধুরা তোমাদের ফিল করতে হবে এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপিকে তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে এখানে দেখতেই পাচ্ছ টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বীরভূম সাবজেক্ট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিস বীরভূম তেজোরি টু সুরি বীরভূম থেকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে অ্যাপ্লিকেশন মাস্ট বি টাইপেন্স রিটেন অর্থাৎ বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু হাতে ফিল আপ করতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে কী চেয়েছে এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের এক সাত দুই হাজার হিসাবে কিন্তু বন্ধুরা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে ইন এনি ডিসক্রিপলাইনস ফর্ম গভর্নমেন্ট অর গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতার অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করে দেবে সাথে বন্ধুরা কম্পিউটার সার্টিফিকেটের ক্ষেত্রে অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস ফর্ম ডি ও ই সি অর ফ্রম NIE এল থেকে যদি তোমরা এখানে কম্পিউটার সার্টিফিকেট এখানে কোয়ালিফাই করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে হায়ার কোয়ালিফিকেশন ABC লেভেল অর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার অর আইটিআই BCA বিটেক বিএসসি অনার্স ইন কম্পিউটার অর ইকুইভ্যালেন্স ব্যালেন্স ইট অলসো অ্যালাউড অর্থাৎ বন্ধুরা তোমরা যদি এখানে হাই কোয়ালিফিকেশন এবিসি লেভেল অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাথে কম্পিউটার অথবা আইটিআই অথবা বিসিএ অথবা বিটেক অথবা বিএসসি অনার্স যদি নিয়ে তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা আরও বলা রয়েছে এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর বি গিভেন প্রেফারেন্স অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে গভর্নমেন্ট সেক্টরের উপর যদি তোমরা এখানে কাজ করে থাকো তাহলে তোমাদের কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স তোমাদের দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে টার্মস অফ এনগেজমেন্টের ক্ষেত্রে পিওরলি ইন কন্ট্যাকচুয়াল অথবা টেম্পোরারি বেস ফর পিরিয়ড অফ ওয়ান ইয়ার এখানে তোমাদের এই যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে সেখানে তোমাদের এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এরপর বন্ধুরা তোমাদের এখানে যদি কাজের পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের আবার সেই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে এখানে এই পোস্টের জন্য আবেদন করা প্রত্যেক চাকরি প্রার্থীদের চাকরি হলে পরে ষোলো হাজার টাকা করে তোমরা এই পোস্টের জন্য স্যালারি পাবে তো নোটিফিকেশনটি বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বীরভূম এস্টাবলিশমেন্ট সেকশন থেকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো যার মেমো নাম্বার এবং উনিশ সাত দুহাজার চব্বিশ তারিখে বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন পাবলিশ করেছে এখানে বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে বীরভূম টিসারি টু আন্ডার বীরভূম কালেক্টরেট এখানে পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি পোস্ট এখানে রয়েছে তো আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করার জন্য একটি সুবর্ণসূচক ইতিমধ্যেই নোটিফিকেশন পাবলিশ করেছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এই মুহূর্তে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওর নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছ তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে সাথে বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য লিঙ্কও বন্ধুরা নিচে ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে সাথে সাপোর্টিং যা ডকুমেন্টস এখানে নিট চেয়েছে তোমরা সম্পূর্ণ ডকুমেন্টস এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে নিয়ে তোমরা অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করে দেবে তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সববার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে